আমরা যে সেগমেন্টগুলো নিয়ে আলোচনা করছি আজকে তেমনই একটা বিষয়, নন্দনতত্ত্বেরই একটা বিষয়। তবে একজন শিল্পীর শিল্প সম্পর্কে তার দৃষ্টিভঙ্গি, সেই বিষয়টাকে নিয়ে আমরা আজকে কথা বলবো। বলার পূর্বে আমি প্রত্যেকবারের মতো এবারও বলে দিচ্ছি, অনেকে অনেকভাবে নিচ্ছে আমাদের এই সেগমেন্টগুলোকে, বলা বাহুল্য সবাই পজিটিভলি নিচ্ছেও না, অনেকের কাছে এগুলো জ্ঞান বাতেলা বা ইত্যাদি এরকমও লাগছে, তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী। কিন্তু আমরা পৌঁছতে চাইছি প্রত্যন্ত অঞ্চলের ছোট ছোট ভাই বোনেদের কাছে, যারা ছবি আঁকা নিয়ে ভবিষ্যতে অনেক দূর এগোতে চায় বা যারা একটা প্ল্যাটফর্ম চায় এবং ভবিষ্যতে আর্ট কলেজে ভর্তি হবে বা আর্ট কলেজে ভর্তি না হয়েও একদম স্বতন্ত্রভাবে শিল্পচর্চা করবে, তাদেরকে সামান্য সাহায্য করার জন্যই আমাদের এই সেগমেন্টগুলো করা হয়। আমরা সেই চেষ্টাটাই করছি, ফলে যদি কারো খারাপ লাগে তার কাছে আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। প্রসঙ্গে ফিরি, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই বিষয়টাকে আমরা বলতে পারি এরকম যে শিল্পী আমাদের শিল্পাচার্য নন্দলাল বসু, তার একটা উপলব্ধি, তার জীবনে ঘটা একটা ঘটনা তার একটি উপলব্ধি। শিল্পী, জাপানি শিল্পী ওকাকুরা তেনসিন যখন শান্তিনিকেতনে 1912 সালে দ্বিতীয়বার আসেন, সেই সময়ে শিল্পী নন্দলাল বসু এবং অন্যান্য বেশ কয়েকজন চিত্রকর তার কাছে গিয়েছিলেন এবং সেই সময়কার অভিজ্ঞতাটাকে নন্দনতত্ত্বের নিরিখে আমরা একটু বোঝার চেষ্টা করব। শিল্পী ওকাকুরা শিল্পকে কীভাবে দেখতেন, সেই জায়গাটা, তার দৃষ্টিভঙ্গিটা আমরা একটু এই সেগমেন্টে বোঝার চেষ্টা করব, খুব ছোট্ট টপিক। শিল্পী ওকাকুরা তেনসেন, উনি শান্তিনিকেতনে দ্বিতীয়বার আসেন 1912 সালে। আমার গল্পটার মধ্যে একটু হয়তো গরমিল থাকতে পারে, তো আসল ঘটনাটা হচ্ছে এরকম যে শিল্পী যখন শান্তিনিকেতনে ছিলেন, নন্দলাল বসু সে সময় বিচিত্রা স্টুডিও থেকে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের ডাক পেয়ে চলে গেছেন এবং সেখানে বেশ কিছু আরও তার ছাত্রছাত্রীরা রয়েছে, তারা সবাই মিলে একটা অন্যরকম শিল্পের বাতাবরণ তৈরি হচ্ছে, সেখানে কারুসত্র তৈরি হচ্ছে, এরকম বেশ কিছু কার্যকলাপ চলছে, একটা দুর্দান্ত সময়। সেই সময় শিল্পী ওকাকুরা তেনসিন সে সময় জাপান থেকে দ্বিতীয়বারের জন্য শান্তিনিকেতনে এলেন। তো শিল্পী নন্দলাল বসু এবং আরও বেশ কয়েকজন চিত্রকর তারা একযোগে একদিন শিল্পীর কাজকর্ম দেখতে বা তার শিল্পচর্চা, তার শিল্পবোধ সম্পর্কে কিছুটা আলোচনা হবে এই আশা নিয়ে তার কাছে গেলেন, অর্থাৎ ওকাকুরার কাছে গেলেন। আলোচনা প্রসঙ্গে শিল্পীর কাছে যখন এই প্রসঙ্গটা তোলা হলো যে শিল্প আপনার কাছে কী, তখন ওকাকুরা তেনসিন একটা খুব সুন্দর মজার কাজ করেছিলেন। টেবিলের সামনের টেবিলের ওপর 3 দেশলাই পড়েছিল, তিনি 3টে দেশলাই কাঠি বের করেন এবং 3টে দেশলাই কাঠি দিয়ে একটা ত্রিভুজ তৈরি করেন, 1, 2, 3, 3টে বাহু। এবং তিনি ব্যাখ্যা করেন যে শিল্পটা হচ্ছে একটা ত্রিভুজের মতো। এই ত্রিভুজটা কী, দেখো আমি এখানটা দেখানোর চেষ্টা করেছি, শিল্প এবং ত্রিভুজ। এই মনে করো 3টে দেশলাই কাঠি, একটা দিক হচ্ছে পরম্পরা, অর্থাৎ একটা বাহু হচ্ছে পরম্পরা, একটা বাহু হচ্ছে পর্যবেক্ষণ, আর একটা বাহু হচ্ছে মৌলিকতা। তিনি অবশ্যই তার ভাষায় বলেছেন, আমরা দিনকর কৌশিকের লেখায় আমরা এই বিষয়টা খুব সুন্দরভাবে পাব, তিনি নন্দলাল বসুকে একদম কাছ থেকে দেখেছেন। আমরা সত্যজিৎ চৌধুরীর লেখা যে সমস্ত বইপত্র, বঙ্গদর্শন বইপত্র, এই সমস্ত বইগুলোতে তোমরা এই বিষয়টা আরও ভালোভাবে পাবে। আমি ভাষাভাবে বলছি, অপরাধ মার্জনীয়, কারণ যদি কোথাও ভুল থাকে তোমরা অবশ্যই ডিটেলে পড়বে, কিন্তু মূল বিষয়টায় কোনো ভুল নেই। তেনসিন কীভাবে দেখাচ্ছেন একটা শিল্পকে, তিনি 3টে দেশলাই কাঠি দিয়ে একটা ত্রিভুজ তৈরি করে দেখাচ্ছেন, যার একটা বাহু হলো পরম্পরা, একটা হলো পর্যবেক্ষণ, আর একটা হলো মৌলিকতা। এবার তার ব্যাখ্যা তিনি কীভাবে দিচ্ছেন, নন্দলাল বসু সেটা পরে যখন বলছেন আর কি, তার ব্যাখ্যা অনুযায়ী বিষয়টা দাঁড়ায় এরকম যে পর্যবেক্ষণ। দেখো আমরা যখন শিল্প করি তখন আমরা যে কোনো সেগমেন্টেই, আমরা এর আগেও বলেছি যে স্টাডি, নন্দলাল বসু কিন্তু একটা মহামন্ত্র পেয়েছিলেন নবন ঠাকুরের কাছ থেকে। নবন ঠাকুর বলেছিলেন যে তুমি চোখ হচ্ছে জাল আর জগৎ হচ্ছে নদী, তুমি জাল ফেলে রাখো। একটা খ্যাপরা জাল একবার ফেলার পরে সেই জালটা যখন টেনে তুলবে, সেই জালের মধ্যে মরা কাঁকড়া উঠবে, 2-4টে গাছের শিকড় উঠবে, মরা ডালপালা উঠবে, শামুক উঠবে, ঝিনুক উঠবে, তারই মধ্যে কিন্তু মাছ উঠবে। তোমার ওই মাছটুকু দরকার, বাকি সবটা ফেলে দিতে হবে। পর্যবেক্ষণ হচ্ছে সেই জিনিস,
দেখা এবং পর্যবেক্ষণ করা। ইতিপূর্বে আমরা যে সেশনগুলো করেছি তোমরা যদি পরপর দেখো তাহলে নিশ্চয়ই জানো। অর্থাৎ পর্যবেক্ষণ হচ্ছে আমাকে, মানে তেনসিন বলছেন যে আমাকে প্রত্যেকটা জিনিসকে একদম চোখের জাল বিছিয়ে সবটাকে ধরতে হবে এবং তার থেকে প্রয়োজনীয় রসদটাকে পর্যবেক্ষণের শক্তি দ্বারা তুলে নিতে হবে এবং তাকে সম্পূর্ণ নিরীক্ষণ করতে হবে। পর্যবেক্ষণ আর দেখার মধ্যে তফাত কিন্তু এখানেই, আমরা বিজ্ঞানেও পড়েছি পর্যবেক্ষণ করা মানে তাকে খুঁটিয়ে দেখা। তাহলে এটা গেল একটা দিক। অর্থাৎ শিল্প তৈরি করার সময় যে কোনো শিল্প, কোনো একটা শিল্পের জন্মের আগে আমরা সেই শিল্পের বিষয়বস্তুগুলিকে খুব ভালো করে নিরীক্ষণ বা পর্যবেক্ষণ করব। নাম্বার টু হচ্ছে পরম্পরা। পরম্পরাটা কি? দেখো এক একজন শিল্পী এক এক রকমভাবে ভাবেন। এখন মডার্ন আর্টের যুগ, এখন পরম্পরাকে ধরেই যে শিল্প হতে হবে এই কনসেপ্ট কিন্তু নয়, এবং এই পরম্পরা বিষয়টা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে। আজকে একজন শিল্পী একরকম ভাবছেন, অন্যজন শিল্পী অন্যরকমভাবে ভাবতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই। বরঞ্চ এই এই স্বতন্ত্র জায়গাটাই শিল্পের জায়গাটাকে অনেক বেশি খুলে দিয়েছে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা দেশে শিল্পের একটা পরম্পরা থাকে। ওকাকুরা তেনসিন কিন্তু এই বিষয়টাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে দেখো প্রত্যেকটা দেশের শিল্পের একটা পরম্পরা থাকে, প্রত্যেকটা জাতির একটা শিল্পের পরম্পরা থাকে। সেই পরম্পরাকে বাদ দিয়ে একেবারে নতুনভাবে যদি ভাবতে শুরু করো তখন তার মধ্যে একটা জার্নি থাকে। সেই জার্নিতে তুমি এত বেশি ক্লান্ত হয়ে পড়বে যে তোমার আসল শিল্পের যে মন থেকে করা যে শিল্প, মনের যে রসাস্বাদনের জন্য শিল্প, সেই শিল্পটা কিন্তু গড়ে হয়ে ওঠা হবে না। মানে এক্সপেরিমেন্ট করতে করতে দেখবে এই জিনিসটা। আমরা এখন দেখি যে কিছু ছেলেমেয়েরা আছে যারা এক্সপেরিমেন্ট, এত বেশি এক্সপেরিমেন্ট করছে। এক্সপেরিমেন্ট নিঃসন্দেহে ভালো জিনিস, কিন্তু সেটা পরম্পরা মেনে হওয়াটা বোধহয় জরুরি বলে এমন বহু পণ্ডিত মনে করেন। আমি বা তুমি ব্যক্তিগতভাবে কী মনে করছি বা আমি কী বলছি সেটা বিষয় নয়, আমি কিন্তু নিউট্রালি বলার চেষ্টা করছি। আমাদেরই অনেক বন্ধুবান্ধব আছে যারা প্রচুর এক্সপেরিমেন্ট করে। অ্যাট দ্য সেম টাইম আমি নিজে আমার কাজকর্ম করি, আমার কাজকর্মের বিষয়বস্তু কিন্তু একটা পরম্পরা ধরে। অর্থাৎ আমি মহাভারত সিরিজ বা বোধিসত্ত্ব সিরিজ নিয়ে কাজ করি, আমি ইতিহাস ঘেঁষা কাজ করি বলে। কিন্তু আমি মহাভারতে কিন্তু অর্জুনকে অর্জুন হিসেবে বা দ্রৌপদীকে দ্রৌপদী হিসেবে আঁকছি না, আমি তার অ্যানালিসিসটাকে নিচ্ছি। অর্থাৎ আমার কাজের বিষয়বস্তুর মধ্যে পরম্পরা থাকছে শুধু বিষয় হিসেবে, আঙ্গিক তার প্রকাশভঙ্গি বদলে যাচ্ছে এবং সেটা কিন্তু অনেক বেশি কন্টেম্পোরারি, অনেক বেশি সমসাময়িক। অর্থাৎ পরম্পরা সেটা যে একেবারে তুমি ইন্ডিয়ান স্টাইলে একেবারে সেই ধরে ধরে সূক্ষ্ম লাইনে রাজারানীর ছবির মতো বা শ্রীকৃষ্ণ রাধার ছবির মতোই পরম্পরা ধরে ছবি আঁকবে এটা কিন্তু নয়। এই জায়গাটা কিন্তু ভুল করলে চলবে না। পরম্পরা মানে একটা রীতি, একটা রেওয়াজ, একটা সাহিত্য, তার চর্চা, সেই দেশের লোকশিল্প, সেই দেশে অন্যান্য শিল্পীরা কীভাবে কী কাজ করেছেন, কীভাবে কাজ হয়ে আসছে, সেই শিল্প, সেই অর্জিত শিল্পবোধ, এই বিষয়গুলোকে জানা এবং প্রয়োজনে নিজের শিল্পে সেগুলোকে জায়গা দেওয়া, এইটা কিন্তু পরম্পরা। পরম্পরা মানে কিন্তু এটা কখনোই নয়। অনেকেই এভাবে ভাবেন যে পরম্পরা মানে ওই, তার মানে ওই এক ঢালা জিনিস এঁকে আসতে হবে, না তা নয়। ওই এক ঢালা জিনিসের মধ্যেকার রসটা সমসাময়িক করে তোলাটা, এখানে কিন্তু আধুনিকতাও থাকলো পরম্পরাও থাকলো। একটা জিনিস ভালো করে খেয়াল রাখতে হবে, উগ্র আধুনিকতা, উগ্র আধুনিকতার মধ্যে যে একটা বৈপ্লবিক উচ্ছ্বাস থাকে, সেই উচ্ছ্বাসটা কিন্তু সব ক্ষেত্রে একেবারে চিরস্থায়ীভাবে সেই আন্দোলনকে বা সেই আধুনিকতাকে জায়গা দেয় না। আমরা দেখি আধুনিক, আজকে যেটা আধুনিক কালকে সেটা পুরনো হবে, কাল নতুন কিছু একটা আসবে, কিন্তু একটা সময় কিন্তু পুরনো জিনিস আবার ফিরে আসে, একটু অন্যভাবে ফিরে আসে, কিন্তু ফিরে আসে। তার কারণ তার মধ্যে একটা ক্লাসিক কোয়ালিটি ছিল। সব আধুনিকতাই কিন্তু ক্লাসিক হয় না। অর্থাৎ পরম্পরা মানে পুরনোকে চর্চা করতে থাকা এটা নয়, পরম্পরা মানে হচ্ছে নিজের ঐতিহ্য, নিজের বোধ, নিজের অর্জিত শিল্প সত্তাগুলির ইতিহাস, এই বিষয়গুলিকে জানা এবং আমার নিজের শিল্পে পরিমার্জিত এবং সংযোজিতভাবে সেই জায়গাটাকে কাজে লাগানো, এটা হলো পরম্পরা। তাহলে আমরা দুটো জিনিস পেলাম, একটা পেলাম পর্যবেক্ষণ, একটা পেলাম পরম্পরা। নেক্সট আসছি আমরা মৌলিকতা। এইখানেই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার। আমি এর আগে একটা সেগমেন্ট করেছি, তোমরা নিশ্চয়ই জানো, যে ওন স্টাইল, নিজের স্টাইল কীভাবে স্টাইলাইজেশন করা বা এই সমস্তগুলো। তো সেখানে একটা জিনিস আমি বারবার বলেছিলাম যে এই মৌলিকতার খোঁজ কিন্তু প্রত্যেকটা শিল্পীর থাকে এবং থাকাটা উচিত, তা না হলে কিন্তু শিল্প হয়ে উঠবে কারিগরের কাজ।
কারিগরের কাজ আর শিল্পীর কাজের মধ্যে তো একটা সূক্ষ্ম তফাৎ থাকে, সেই তফাৎটা কিন্তু মৌলিকতায়। তেনসিন বলছেন যে প্রত্যেকটা শিল্পীর শিল্প হবে মৌলিক, কিন্তু এখানে একটা ছোট্ট ব্যাপার, সঠিক নির্বাচন এবং অনিয়ন্ত্রণ, এই যে মৌলিকতা রাখতে গিয়ে, দেখো মৌলিকতা রাখতে মানে তোমার নিজস্বতা বা আমার নিজস্বতা, যে ছবিটা দেখে একজন কেউ বলবে যে এটা অমুকের ছবি, এই মৌলিকতা তৈরি কিন্তু একদিনে হয় না। একজন শিল্পী প্রতিদিন প্রতিনিয়ত সেকেন্ডে প্রতি সেকেন্ডে প্রতি ঘন্টায় নিজেকে খুঁজতে থাকেন তার শিল্পে, নানা রকম আঙ্গিক নিয়ে তিনি গবেষণা করছেন, এবং একটা সময় পরে গিয়ে তার অজান্তেই তার একটা স্টাইল তৈরি হয়, তার একটা সাবজেক্ট কোড তৈরি হয়, এবং সেভাবেই কিন্তু তার শিল্পটা মৌলিক হয়ে ওঠে। কিন্তু এই মৌলিকতার সন্ধানে অনেকে না অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। ওকাকুরা তেনসিনের কিন্তু অনেক পরবর্তী অনেক লেখাতে অনেক জার্নালে তোমরা পাবে যে উনি মৌলিকতার উপর ভীষণভাবে জোর দিয়েছেন, কিন্তু সেই মৌলিকতাকে একটা নিয়ন্ত্রিত জায়গায় সঠিক ডাইরেকশানে নিয়ে যাওয়ার কথা বারবার বলছেন, যেটা কিন্তু নন্দলাল বসু বা অবন ঠাকুরও বলেছেন। অর্থাৎ মৌলিকতা, সেই মৌলিকতা হবে এমন যার একটা পরিমার্জিত রূপ থাকবে, যার একটা অর্থবহ মৌলিকতা হবে। এই নয় মৌলিকতা আমাকে অন্যের থেকে আলাদা করতে হবে বলে আমি মানুষের তিনটে কান আঁকবো, তা নয়। আমার ছবিতে যদি একটা মানুষের তিনটে কান প্রয়োজন হয় তাহলে আমি দেব অন ক্যানভাস ডিমান্ড অর সাবজেক্ট ডিমান্ড, কিন্তু আমি মৌলিকতার নিরিখে ছবিকে অন্যর থেকে আলাদা করব বলে একটা মানুষের তিনটে কান দেব, এইটা বোধহয় খুব একটা যুক্তিযুক্ত নয়। উনি বোধহয় মৌলিকতা বলতে এটা বোঝাতে চাননি। অর্থাৎ মৌলিকতা হচ্ছে একজন শিল্পীর নিজস্বতা, সেই নিজস্বতাকে সে কীভাবে তুলছে সেটা যেমন গুরুত্বপূর্ণ, কেন তুলছে সেটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। অর্থাৎ তিনটে বিষয় তার মতে, পর্যবেক্ষণ, পরম্পরা আর মৌলিকতা, এই তিনটের সম্মিলিত ত্রিভুজের মাঝখানে বসে থাকে শিল্পের নান্দনিক রস। এই যে পুরো সেগমেন্টটা, এই সেগমেন্টটা খুব ছোট্ট, কিন্তু এটার থেকে আমরা যদি এইভাবে ভাবি যে আমরা এই এই যে ত্রিভুজটা, এটা যদি আমরা আমাদের স্টুডিওতে একটা জায়গায় করে রাখি এবং আমাদের নিজেদের প্রত্যেকটা কাজকে যদি আমরা এইভাবে ব্যাখ্যা করি যে আমার কাজের মধ্যে এই গুণগুলো কি আছে, না থাকতেই হবে এমন গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না, বা থাকতেই হবে এমন কোনো মুচ লেখা দিয়েও সে কেউ ছবি আঁকতে বসে না, কিন্তু কাজের মধ্যে এই গুণগুলো আমরা কিন্তু কেউ অস্বীকার করতে পারি না। সুতরাং আমরা যারা কাজ করছি বা তোমরা যারা কাজ করছো, তোমরা যারা নতুন কাজ শুরু করছো, বা অনেকে বেশ খুব ভালো লাগছে যে অনেকে এই সেগমেন্টগুলোকে একদম অন্যভাবে পাচ্ছো, তারা অন্যভাবে এই ব্যাপারগুলোকে দেখছো, অনেকে তো কপি পেন্টিং করা বন্ধ করে দিয়েছো, কপি মানে আমি নেট কপির কথা বলছি, করা বন্ধ করে দিয়েছো বলে তারা ফোন করে বলছো, হোয়াটসঅ্যাপ করছো, বিশ্বাস করো ভীষণ ভালো লাগে। ভালো লাগে এই কারণে, অন্তত এক দুজনকে তো সঠিক ডাইরেকশান দেখানোর চেষ্টাটা আমরা যেটা করছি সেই চেষ্টা সফল হচ্ছে, এটাও কিন্তু সেই চেষ্টার একটা পার্ট। আমি এটার ছবি আলাদা করে দেব, এটা তোমরা প্রয়োজনে কাজে লাগাতে পারো, ভালো লাগবে। আর শেষে একটা কথা বলি, একজন অত্যুৎসাহী বন্ধুর একটি কমেন্টসের সাপেক্ষেই বলি, তোমরা যারা আমাকে দেখছো, আমার নাম শেরিং গোপাল, TSHERING GOPAL, নামটা স্পেলিংটা এই কারণে বললাম, অনেকে আমি কী আঁকি বা আমার কাজ সম্পর্কে দেখতে চেয়েছো, তো বলি এটা দেখো, এটা তো আমার মানে ব্যক্তিগত পরিসর নয় যেখানে আমি আমার কাজের বিজ্ঞাপন দেব, আমি ছবিটাই আঁকি, ছবি আঁকা ছাড়া আর কোনো কাজ করি না। আমার কাজ দেখতে যদি হয়, সারা বছর বহু এক্সিবিশন আমার পার্টিসিপেশন থাকে বা সোলো এক্সিবিশন, এ সমস্তগুলো হয়, খোঁজখবর রাখলে দেখতে পাবে। এছাড়া ছবি দেখতে হলে আমার ফেসবুক পেজে আসতে পারো, আমার ওয়েবসাইট নেই, করার সময় সামর্থ্য কোনোটাই হয়ে ওঠেনি। গুগলে সার্চ করতে পারো, গুগলের কল্যাণে কিছু ছবি আমার গুগলে আছে, গুগলে আমার নাম দিয়ে সার্চ করলে ছবি পাবে, লিনাক্সে আমার ছবি পাবে, মোজার্টোর যে ওয়েবসাইট রয়েছে বা মন্দিরা আর্ট হাবের যে ওয়েবসাইট রয়েছে সে সমস্ত জায়গায় তোমরা আমার ছবি পেতে পারো। বিষয়টা আমার ছবি বা আমরা কী আঁকছি সেটা নয়, আমরা কীভাবে দেখাতে চাইছি, আমাদের ব্যক্তিগত পরিসরের বিজ্ঞাপন দিয়ে তো তোমাদের কাজ এগোবে না, তাই এই যে সেগমেন্টগুলো, এই সেগমেন্টগুলো কেউ অন্যভাবে নেবে না, যার প্রয়োজন নয় সে অবশ্যই স্কিপ করে যাবে, দুঃখ পেলে ক্ষমা করবে, কিন্তু যদি একজন দুজনেরও এই সেগমেন্টগুলো কাজে লাগে তাহলে কিন্তু আমাদের এই প্রচেষ্টাটা সফল হবে।